পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার নতুন প্রশাসকের দায়িত্ব পেলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ডাক্তার মমতাজ সংখমিতা। রাজ্য সরকারের পক্ষ থেকে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে বর্ধমান পৌরসভার নতুন প্রশাসকের নাম ঘোষণা করেছে। প্রশাসক হয়েছি আমি, কিন্তু এই কিছুক্ষণ আগের অর্ডারেই জানতে পারলাম যে আমি প্রশাসক হয়েছি। তো এটা একটা ভালো তো নিশ্চয়ই লাগছে, কেননা বর্ধমান আমার প্রাণের মধ্যে আছে, এখানেই আমার জন্ম এবং আমার পরিবারের বহুদিনের ইতিহাস এই শহর ঘিরে বা এখানকার যাই বলো রাজনীতি কালচার সব ঘিরে। তো সেখানে আমিও অংশীদার হতে চলেছি। এমনি আগেও আমি বর্ধমান দুর্গাপুরের এমপি হিসাবেও ছিলাম, কিন্তু আরও গভীরভাবে এই বর্ধমান শহরের সঙ্গে আমার যে যোগাযোগ স্থাপন হবে এবং বর্ধমানের মানুষের সঙ্গে আরও নিকটভাবে আমি মিশতে পারবো এবং কাজ বর্ধমানের জন্যে কাজ করতে পারবো, এর জন্যে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে। তবে অন্যদিকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেই এত বড় গুরুভারটা আশা করি আমি নিশ্চয়ই পারবো, কোনো জিনিসই আমার মনে হয় না যে পারবো না, কিন্তু তবু এটা অত্যন্ত গুরুভার, সেই ভার আমাকে এখন বহন করতে হবে। এই জন্য একদিকে আনন্দ, একদিকে একটু যেন ভয় ভয়, এই আমার অনুভূতি। বর্ধমানে যেসব কাজ, মানে প্রথমেই তো আমাকে একটু, আমি তো শুধু আমি এমপি হিসাবে শুধু বর্ধমান শহরে ছিলাম না, পুরো পূর্ব বর্ধমানের অনেকখানি জায়গা, তারপর দুর্গাপুর, সুতরাং বর্ধমান শহরের প্রতিটি কোণার যে সমস্যা সেটা তো আমি সেরকম গভীরভাবে জানি না, আগে জেনে নিই। হ্যাঁ, তবে যেটুকু দেখেছি রাস্তাঘাট, লাইট, যানজট, এগুলো একটা বিশাল সমস্যা আছে এবং এইগুলো তো আমার মনে হয় আমার নজরে যেগুলো এসছে, আর তাছাড়া অন্যান্য ব্যাপারগুলো তো আছেই, ইউনিভার্সিটি বা অন্যান্য জায়গাগুলোর জায়গায় তারা খুব স্বল্প পরিসরে অনেক কিছু করতে হয়, সেগুলো সম্বন্ধেও একটু আমাদের দৃষ্টিপাত করতে। খালি টোটো বিধি নিষেধ অমান্য করলে পুলিশ প্রশাসনের দিক থেকে চার চাকা বা অন্যান্য যানবাহন রাখবেন না। উল্লেখ্য, আগস্ট মাসে 5 সদস্যের প্রশাসক মণ্ডলীর নাম ঘোষণা করা হয়েছিল রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তর, প্রধান প্রশাসক করা হয়েছিল প্রণব চ্যাটার্জিকে। গত বৃহস্পতিবার কলকাতার একটি অর্থলগ্নি সংস্থার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে সিবিআই তাকে গ্রেপ্তার করে। বর্ধমান থেকে পার্থ মজুমদার ও পিন্টু প্যাটেলের রিপোর্ট।